আমি তো শুরু করেছি গত 2 ঘন্টা ধরে ঘোরাঘুরি করে কেন্দ্রে তো অনেক জায়গা অভিযোগ আছে যে আমাদের পোলিং এজেন্ট কিন্তু দিচ্ছে না বা বিল করে দেওয়া হচ্ছে এবার আমি পরিষ্কারভাবে দেখেছি পরিকল্পিতভাবে যে বিকে আসতাম যে তেজগাঁতে যে কেন্দ্রতে এই মাত্রা আমি পরিবেক্ষণ করে এসেছি এখানে আমার পোলিং তেজগাঁও মডেল স্কুল সরি এখানে আমার পোলিং এজেন্টকে ঢুকতে তো দেয়ই না উল্টা আরও বাইরে মারধর করেছে ওর সাথে যারা সহকর্মী ছিল তাদেরকে একটু মারধর করেছে আর একটা পর্যন্ত আমাকেও ঢুকার জন্য বাধা দেওয়া হয়েছে তো এরকম একটা পরিবেশে তো এখন আর আর বলার কিছু থাকে না যে আমি তাও মনে করি এখনও সময় আছে যে পরিবেশটাকে আবার আমরা সুস্থ করতে পারি বিভিন্ন পরিজনকে ওনাদের দায়িত্ব পালন করতে দিয়ে আমরা জনরায় মানার জন্য চেষ্টা করতে